এই রাতে তোর ওই সাথে গ্লাসের নেশায় মন মাতাবে, তোর ওই চোখে তোর ওই ঠোঁটে ঘোরের নেশায় মন যায় ডুবে, কাজল কালো ওই চোখ দুটো চাহনিতে মন পুরে যায়, তোর একই সারায় মন যে হারায় তোর হয়ে থাকতে চায়। কত আসছে ভাড়া? 150 টাকা। মিটারে তো 120 টাকা দেওয়া। 30 টাকা বাড়ায় দেন। কেন? আপনার সাথে তো এটা কথা হয় নাই। 120 টাকা ভাড়া আসছে তো 120 টাকাই নেবেন। 150 টাকা দেন। না পারবো না, নেন এটা নেন। আচ্ছা শিকদার ভাই, আমাদের টিভিসিটা অন এয়ার দিচ্ছে না কেন? এটা তো আমার হাতে নেই। আমি তো শুনলাম ক্রিয়েটিভ থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, এখন শুধু আপনার অ্যাপ্রুভাল দরকার। এখানে ডিরেক্টরদের কিছু কনসার্ন থাকে, তাছাড়া তুমি তো আমাদের কোম্পানির গ্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছ এবং খুব শীঘ্রই তোমার সাথে আমরা কন্ট্রাক্ট সাইন করব। সেটা কখনোই হবে না। আপনি তো আমাকে জানেন, আমি আসলে সব কিছু করি, আর ডিরেক্টরদের সাথে আমার অত খাতির নেই। অবশ্য আপনাদের ডিরেক্টর কিন্তু আমাকে অফার করেছে ইউরোপ যাওয়ার জন্য, কিন্তু ওই যে বললাম আমি সব কিছু করি না। Oh my god, Apu, you're looking so beautiful. Do you know what? Ami apnar TVC dekhechi. Apnake eto gorgeous lagchilo. Eto sundor ar eto bhalo TVC to shudhu apnarai paben. Amra ar pabo na. Ashole tumrai parbe. এক্সকিউজ মি, ওকে খুঁজছেন? ওকে, আমি রাজন। আমি তো আপনাকে চিনি না, সরি। ও, আমি হচ্ছি প্রিকে গ্রুপের মার্কেটিং হেড। আপনি চাইলে আমার কার্ডটা রাখতে পারেন। কি খবর রাজন ভাই, যে জায়গায় দেখি ওই জায়গায় আপনি কার্ড বিলাইতেছেন। না ঠিক তা না, মানে একা ছিল, একা দেখলেই কার্ড দিতে ইচ্ছা করে না। তুমি আসছো কখন? এই তো কিছুক্ষণ হলো ভাইয়া। আসছো যে ফোন দিবা না? দিয়েছি, আপনি রিসিভ করেননি। ও, ফোন দিছিল। আচ্ছা আসো। হ্যালো, কেমন আছেন? কেমন আছেন আপু? কখন এসেছেন? আমি ভালো আছি, তুমি আসার 5 মিনিট আগে এসেছি। সরি, আমি আপনাকে নোটিস করতে পারিনি। আচ্ছা আপু, আমাদের ওই মুভির কি অবস্থা? আমাদের আমাদের বলতে ওই যে পলাশ ক্যারেক্টারটা মনে নেই, ওই আমি আপনার সাথে করলাম কক্সবাজারে। উফ, আই ফরগট, মনে পড়লো মাত্র।
হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। আচ্ছা, ডোন্ট ওয়ারি। আপু একটা প্রপোজাল ছিল। প্রপোজাল? খারাপ কিছু না তো? ছি ছি ছি, আপু খারাপ কেন হবে? মিউজিক ভিডিও আপু 2 লাখ টাকা দিবে। মিউজিক ভিডিও আসলে আমি এখন করতে চাচ্ছি না, ফিল করছি তো, ইউ নো। ইটস ওকে আপু। আচ্ছা সুমন, কাজে আমি তোমার সিনিয়র হলেও বয়সে কিন্তু ছোটই হব। এই আপু আপু ডাকটা না ভাল লাগছে। কল মি রুবি। আচ্ছা রুবি। আমার এখানে নিয়ে নিতাম, কিন্তু আমি রিসেন্টলি 2টা মেয়ে নিয়েছি, দেখে আর জায়গা নাই, শুনতে পারতেছি না। আপনি দেখেন আপনার এখানে কি করা যায়। ওর জব দরকার, আমি তো ভেবেছিলাম ও মডেল হবে, দেখতে তো একদম মডেলের মতোই মনে হচ্ছে। তো তুমি দাঁড়িয়ে কেন, বসো বসো। আরে একাদি আপনারা কথা বলুন, আমি একটু। আচ্ছা, তো তুমি গ্র্যাজুয়েশন করেছো কোন বিষয়ে? মার্কেটিংয়ে। তাই? আরে আমার মেয়েও তো মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন করেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে নিয়ে খুব অ্যাম্বিশিয়াস, কিন্তু তোমরা ভালো করবে। থ্যাংক ইউ। তো আচ্ছা, তোমার কী ধরনের জব দরকার? মার্কেটিং রিলেটেড এনিথিং। তাই? অ্যাকচুয়ালি স্যার, আমার পড়াশোনা তো এতদিন আমি আমার বাবাই করিয়েছেন। বাবা আমাদের ফ্যামিলির একমাত্র আর্নিং পার্সন। সাডেনলি উনি সিক হয়ে পড়েন অ্যান্ড আমাদের ফ্যামিলি একটু ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে চলে আসে। তাই আসলে এই মুহূর্তে আমার একটা জব খুব বেশি দরকার। চাকরি? তুমি চাকরিটা মনে হয় মনে করো পেয়ে গেছো। তো তোমার স্যালারি এক্সপেকটেশনটা কী বলবে? আমি বলবো, হ্যাঁ তোমার কী হলে চলবে একটু আমাকে জাস্ট ধারণা দিলে আমি। 30,000? 30,000 only? তুমি চাইলে এর চেয়ে বেশি কিছু ইনকাম করতে পারবে, জাস্ট সার্ভিসটা একটু বাড়াতে হবে, এই যা। বুঝছো? আর আমাদের অনেক বিজনেস ট্যুর থাকে, দেশের বাইরে যেতে হয়, তুমি পারবে তো এইসব। আর একটু পার্সোনাল টেক কেয়ার, এই আর কি। No sir, I don't drink. Oh, come on. আরে সোশ্যাল হতে হতো, এটা একটা সোশ্যাল ড্রিঙ্কস, এটা নিয়ে তো হেজিটেট করলে হয় না আজকাল। বিষয়টাকে তোমাকে বুঝতে হবে, তুমি ফিউচারে অনেক পার্টি হবে, অনেক ককটেল পার্টি হবে, সেখানে তোমাকে ওগুলো নিতে হবে। একটু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো? এগুলো এখন সমাজে সর্বজন স্বীকৃত। কী ব্যাপার রুবি? তুমি এখানে কী করো? আসলে আমি একটা ফোন কলে ছিলাম, আর এত ক্রাউড আমার ভালো লাগে, আমি একটু একা থাকতে পছন্দ করি। তাই বলে পার্টিতে আসছো, সবাই নিচে এনজয় করতেছো, যাও। আসলে আমি সবসময় নিজস্ব একটা পার্সোনালিটি মেনটেন করে চলতে পছন্দ করি, আর আফটার অল আমি স্টার, সো আমার স্টারডমটা আমাকেই মেনটেন করতে হবে। এটা ঠিক বলছো। ও, তোমার সাথে তো আমার একটু বসতে হবে। কোন ব্যাপার? ব্যাপার হচ্ছে আমার একজন প্রডিউসার আছে, বুঝছো, ও ফিল্ম করতে চায়। প্রফেশনাল প্রডিউসার না, নতুন ছেলেটা, কিন্তু অনেক টাকা আছে আর কি ওর।
ও একটা ভালো একটা ফিল্ম বানাইতে চায়। আচ্ছা যদি বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ প্রযোজনা হয় তাতে ওর সমস্যা নেই, সেই ব্যাপারে একটু বসতে হবে। তুমি ফ্রি কবে বলো তো? রাতুল ভাই, সবার উপরে সেম ট্রিটমেন্ট চালানো কিন্তু বোকাম। আসলে যারা প্রফেশনাল প্রডিউসার তাদের সিনেমাটাই রিলিজ হোক, আর যারা বাইরের প্রডিউসার তাদের তো একরকম ধারণাই থাকে যে কিছু টাকা খরচ করে একটা ফিল্ম প্রডিউস করলে বা করতে চাইলে নায়িকার সাথে হয়তো একটু ঘোরা যাবে, একটু টাইম স্পেন্ড করা যাবে, এরপর সিনেমা শুটিং করলে করলো, রিলিজ দিলে দিল, এটা তারা নিজেরাও জানে। সো এইসব ফালতু কথা আমাকে বলে না। আপনি বরং এক কাজ করেন, পার্টি এনজয় করেন, হ্যাভ ফান। হ্যাঁ আমি যাবো, যেটা ফোনও আসছে। আমি রাজু। আপনাকে আমি চিনি, এর আগেও অনেকবার আপনি আমাকে আপনার কার্ড দিয়েছেন। তাই না, মানে আমার প্রমোশন হয়েছে তো তাই নতুন কার্ড এই আর কি। তুমি কি নতুন এখানে? আমি ইন্টারভিউ দিতে এসেছি। ইন্টারভিউ? আমি তো চিল করার জন্যই আসি, বেশিক্ষণ থাকিও না, এই যে একটু পরেই চলে যাবো, 12টার সময় আমার হোস্টেলের গেট ক্লোজ করে দেয়। ও কিন্তু এই জায়গায় পার্টি করতে আসেনি, ও আসছে জবের জন্য। ও আচ্ছা, তাই নাকি? ও কেমন অবশ্যই পাঠিয়ে দাও, মনে হয় একটা পোস্ট খালি আছে, আর না হলেই বা কি, ব্যবস্থা করে দেবে। তোমার মতো সুন্দরী মেয়ে অফিসে থাকলে ভালোই তো। ওর একটা কাজের ব্যবস্থা না করলে তো হচ্ছে না, একটু দেখেন না। দেখো কাজ তো আমি ক্রিয়েট করি না, সবাই তৈরি করে নিয়ে আসে, আমি জাস্ট সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিই। তো এটা গুছিয়ে কিছু একটা নিয়ে আসো, আমি অ্যাপ্রুভাল মানেই তো মানে এটা হয়ে গেল আর কি। কিন্তু আপনি তো স্পন্সর, তাই না? একটু যদি দেখেন। ওকে দেখছি। Wow. Okay, come on. Hey. Shafin bhaiya. Aapne to aajkal amar dike takachhe ni. Ke bolo? Bheje takalo. Tahole apnar sob kaj keno ei chumki kore? Ami keno kori na? Chumki? O chumki amader shobaike খুব হাসি হুল্লোড়ের মধ্যে রাখি সব সময়। আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ওর পিছনে ছুটোছুটি করছে, হই হুল্লোড় করছে। তোমাকে তো আজকাল পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ শাফিন ভাইয়া, আমি কি আপনাকে কখনো মানা করেছি? সে কথা আমি বলিনি। ওকে, এখন থেকে সুইটির সব কাজ তুমি করবে, ঠিক আছে? কিপিং টাচ। ও হ্যাঁ, আমাদের একটা ভেরি রিসেন্ট একটা টিভিসির কাজ আছে, সেটা শুট কিনতে হবে ম্যারিশাসে, না? শাফিন ভাইয়া, ওই টিভিসিটা কিন্তু আমার চাই। শিওর। থ্যাংক ইউ। শাফিন ভাইয়া,
আমি তাহলে একটু নিচ থেকে আসি। হুম আর তুমি কিন্তু সাফিন ভাই সম্পর্কে আসলে সবকিছু জানো না। সে কিন্তু সাফিন টেক্সটাইলের শুধু মালিক না, সে কিন্তু পুরো সাফিন গ্রুপের চেয়ারম্যান। তুমি না বেশি বলো, বেশি বকো। তুমি এগুলো শুরুটা কিন্তু তুমি আমাদের সাথে জয়েন করছো অ্যাজ আ পিএস। পিএস মিনস বুঝো তো, প্রাইভেট সেক্রেটারি, আই মিন প্রাইভেট। জি বুঝি। ওকে আমি মানে নিচে দেখি ডিনার টিনার কি অবস্থা, আপনারা কথা বলুন। ওকে হ্যাঁ তুমি দেখো, ডিনারটা হলে আমাকে বলবে। হ্যাঁ আর তোমার স্যালারি অ্যাকাউন্টসে বলে দিয়েছি 30,000, আর আমাদের টিডি তো থাকছেই, আর ফরেন ট্যুর আমাদের অহরহ লেগে থাকে, তোমার অসুবিধা হবে না মনে হয়। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এক্সকিউজ মি, আপনি কি কোনো প্রবলেম করেছেন? আমি বুঝতে পারছি আপনি এই পার্টিতে আসেননি, বলতে পারেন? আমি আসলে একটা ইন্টারভিউর জন্য এসেছিলাম এখানে, আমি জানতাম না এখানে পার্টি চলছে। আপনি কি বেরোতে চাচ্ছেন? আপনি খারাপ থাকলে সব খারাপ। কথায় আছে না, ওই পোকা যেখানে বাসা বাঁধে সে জায়গাটা নোংরা করে ফেলে। আর ভালো খারাপ সব জায়গাতেই আছে। আপনি যদি আপনার আত্মসম্মানবোধ ঠিক রেখে সব ঠিক রাখতে পারেন তাহলে জগৎ ঠিক।